আপনারই দোকান ভাই কমলা তাহলে দেন 3 কেজি দেন আমাকে 3 কেজি নেবেন নষ্ট হয়েছে নাকি না না ভালো ভালো একদম টাক্কা মাল কেমন মিঠা মাল ভালো আছে মিঠা না চুকা এই মিঠা মাল হবো মাল মিঠা না চুকা হলি ভাই কি ফসুর বাড়ি যাবো কিন্তু ভাই ওই হিসাবে কমলা দিও না 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 কমলা হবো মনে করেন না হসুর বাড়ি যাবো কত একটা আশা নিয়ে রাস্তা ঘাটে যদি হসুর যদি যাই দিতে আমার যে আমাকে আপনি 3 কেজি কমলা দিলেন চার কেজি 100 3 কেজি 100 ভাই কিছু মনে করেন না আসি ভাই আসসালামু আলাইকুম না না আপনি কোনো মনে রাখেন 3 কেজি কমলা নিছে 300 টাকা দাম হয় আমি 100 টাকা দিয়া এই দাম আমি 100 টাকা তো সম্ভব না বেচতে মানে কাকা দাম কমলা বেশি বেশি দাম এটা এক কাম করো 300 টাকা বাদ দাও তুমি 100 টাকা বাদ দাও 200 টাকা তুমি দিয়ে দিও কাকা 200 টাকা কথা বলবো আমি কই কথা বলতে আমি তো কাট করলাম না কাকা তো বড় কথা না কিন্তু এখন কাকা আপনি মুরব্বি মানুষ আপনার কথা ওরা লাগে তোমাদের ভাই তোমার কথা ওরা লাগে বুঝাইলে কি হলো আমার মাথা চুপ পাইছে ছাওয়া যাবো বিজনেস হলো নাকি এবার বিজনেস করবো না আমি কমলা 3 কেজি তো নিলাম কম কষ্ট গেলো নাকি জানের উপর দিয়ে গেলো
3 কেজি নিলাম 120 টাকা দিয়া, 2 কেজি বেচমু 100-200 টাকা। আর হসুর বাড়ি নিয়ে তুমি 1 কেজি ঘুরা উল্টা আমারই লাভ হইলো। এটা মাঝে গিজি হইল ব্যাপার নয়, হসুর বাড়ি যাই ডাবরা মুরগি একদম কামাইরা দিতে খাওয়া যায়।